আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকব। আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি যে গানটা নিয়ে রিভিউ করব, না এটা কোনো সিনেমার গান নয়, এটা কোনো ওয়েব সিরিজের গান নয়, বা এটা কোনো মানে আলাদা করে কোনো ভিডিও সং যে লঞ্চ করেছে তা নয়, এটা হলো নিজের মতে নিজেদের গান। এই গানটা গতকাল লঞ্চ করেছে, গানটার লিরিক্স তৈরি করেছে হলো আমাদের সবার প্রিয় অনির্বাণ ভট্টাচার্য, গানটা কম্পোজ করেছে হলো শুভদীপ গুহ, এবং গানটা স্ক্রিন প্লেতে আছে হলো ঋদ্ধি সেন, ঋতুব্রত ব্যানার্জি এবং সুলগ্না। আর এই গানটা ডিরেক্ট করেছে হলো ঋদ্ধি সেন এবং ঋতুব্রত। তো প্রথমে আমি জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঋদ্ধি সেনকে এবং ঋতব্রতকে, কারণ এত সুন্দর একটা গানকে মানে ডিরেক্ট করা এত অল্প বয়সে, এবং তারা যে এতটা ম্যাচিউর, সেই গানটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। সাধারণত আমরা একটা সিনেমা বা একটা ওয়েব সিরিজ দেখে আমাদের যেরকম গুজ বাম্প হয়, কিন্তু আপনি যদি একটা গান শোনেন, সেই গানটা শুনলে পরে যদি আপনার এরকম গুজ বাম্প হয়, তাহলে বুঝতেই পারছেন যে গানটার মাহাত্ম কতটা। এবং থ্যাংকস টু অনির্বাণ ভট্টাচার্যকে যে এত সুন্দর একটা লিরিক্স উপহার দেওয়ার জন্য, এর আগে উনি গান গেয়েছেন এবং গান লিখেছেন, কিন্তু এত সুন্দর গান এবং গানের যে লাইন্সগুলো, যে লিরিক্সগুলো অত্যন্ত ভালো, এবং এখন যে সময়ের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি তার সাথে কিন্তু মিলিয়ে এই লাইনগুলো আপনি মেলাবেন, তাহলে বুঝতে পারবেন যে এই যে কথাগুলো কথার মানে মাহাত্ম কতটা। এখন এই মুহূর্তে 2021-এ দাঁড়িয়ে ধর্মের নামে যেরকম নোংরামো চলছে বা যে ধরনের শ্রেণী বিভাজন চলছে, সেখান থেকে কিন্তু মানে আমাদের দেশের উন্নতি এবং আমরা আমরা যেভাবে ক্রমশ পিছিয়ে পড়ছি, তার পিছনে যে বেশ কিছু কারণ রয়েছে, সেই কারণগুলোকে খুব ভালো মতো ওখানে তুলে ধরেছে। এবং যেই গানটার মধ্যে যে বইগুলোকে দেখানো হয়েছে, আমাদের তো পড়ার অভ্যেস প্রায় উঠেই গেছে, এবং যেই বইগুলো যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি বুঝবেন যে কত ভালো ভালো বই এখানে দেখানো হয়েছে। তো কি বলবো, মানে আমি সেভাবে কিছু আজকে কমপ্লেস করতে পারছি না, আমি কিছু সেভাবে বলতে পারছি না, কিন্তু গানগুলো গানটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। এবং যেভাবে নিউজগুলোকে এখানে তুলে ধরা হয়েছে, জাস্ট মানে অ্যামাজিং, এবং খুব ভালো লেগেছে আমার গানটা শুনে, গানটা দেখে। আমি গানটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা গানটা দেখুন, এবং আমি থাম্বনেলও দিয়েছি এই কারণে যে আপনারা প্লিজ ওয়াচ দ্য ভিডিও, আপনারা ভিডিওটা দেখুন, এবং আমি যে লিঙ্কটা দিচ্ছি লিঙ্কটা গিয়ে আপনারা ভিডিওটা দেখুন, তাহলেই বুঝবেন যে গানের মাহাত্ম কতটা। এবং এখানে গানটার মধ্যে যে নিউজগুলো পরপর এসেছে, নিউজগুলো কিন্তু অত্যন্ত যুক্তিযুক্ত নিউজ, এবং এই গানটার মধ্যে কিন্তু অনেকেই কিন্তু অনেক স্টার কাস্ট রয়েছে। এখানে কৌশিক সেন আছে, পরমব্রত আছে, এখানে রাহুল রয়েছে, দেবলীনা আছে, এরকম বেশ কিছু ক্যারেক্টার আছে। ঋদ্ধি সেনকে তো দেখিয়েছে, ঋতব্রতকে, সুলগ্নাকে তো এদেরকে অবশ্যই দেখিয়েছে, সব্যসাচী চক্রবর্তী আছে, এরকম অনেক বেশ ভালো ভালো অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসকে দেখিয়েছে তারা, এবং হ্যাঁ শান্তিলাল মুখার্জি আছে। তো এরকম বেশ কিছু অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসকে এখানে দেখিয়েছে এবং তারা গানটাকে সাপোর্ট করছে। হ্যাঁ অনিন্দ্য রয়েছে, অর্ক ব্যানার্জি রয়েছে, শুভদীপ গুহ রয়েছে, এরকম বেশ কিছু এমনকি সিঙ্গাররা রয়েছে, অনুপম রায়কেও এই গানটাতে দেখা গেছে। তো গানটা কিন্তু ইটস আ ভেরি পপুলার টি গানটা কিন্তু পেয়েছে, এবং গানটা আপনারা মন দিয়ে শুনুন, গানটা বোঝার চেষ্টা করুন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কাদের উদ্দেশ্যে গানটা বানানো হয়েছে, এবং কোন পরিপ্রেক্ষিতে গানটা তৈরি হয়েছে, এবং গানের যে কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করুন। এটা কিন্তু আপনারা যদি এভাবে পলিটিক্যাল ভিউতে নিয়ে নিন তাহলে কিন্তু হবে না, অ্যাজ এ নিউট্রাল হিসেবে কিন্তু আপনাদের গানটা শোনা উচিত এবং গানটা দেখা উচিত। তো আমি আর বেশি কিছু বলে ভিডিওটাকে বড় করতে চাইছি না, আপনারা প্লিজ গানটা শুনুন। আমি ডিসক্রিপশনে আবারও বলছি, লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা সেই লিঙ্কে গিয়ে গানটা শুনুন, গানটা দেখুন, গানটা বোঝার চেষ্টা করুন।
আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় রেড বাটনটা ক্লিক করে সেটা গ্রে করে দেবেন, এবং সেটা যেন মানে যে বেল আইকনটা যেন অল থাকে, যাতে আপনারা সবসময় আমার নোটিফিকেশান পেয়ে যান। এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চেষ্টা করবেন যে এই ভিডিওটা শেয়ার করা, এবং আমি যে ভিডিওটা আপনাদের বারবার দেখতে বলছি চেষ্টা করবেন সেই ভিডিওটা শেয়ার করা। এবং আমার কিন্তু ফেসবুক একটা লিঙ্কও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে কিন্তু আপনারা গানটা দেখতে পাবেন। আমি অলরেডি আমার ফেসবুক পেজেও কিন্তু গানটা অলরেডি শেয়ার করে দিয়েছি। তো এই অবধি আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো চিন্তা ভাবনা করুন। এই চিন্তা নিয়েই আমি এই অবধি আজকে আপনাদের সাথে। বাই।